রোগী মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো গোঘাট ব্লক প্রাথমিক হাসপাতালে। জানা গেছে, এক অন্তঃসত্ত্বা মহিলাকে পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালের গেট খুলতে নাকি দেরি করা হয় অভিযোগ, আর তারই জেরে মৃত্যু হয়েছে ওই রোগীর। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। এখন শুনুন তারা কে কী জানাচ্ছেন। রিয়াসা হচ্ছে, ডাক্তারবাবু তালা দিয়ে ঘুমোচ্ছে, তাকে ডাকা হচ্ছে, তিনি উঠছেন, শেষকালে উঠে কোনো এন্টি ফেন্টি কিছু করেনি, বলছে তোমরা নিয়ে চলে যাও, আমরা নিয়ে যাচ্ছি, বলছে না এনে রেখে দাও এখানে, পুরো রুগীটাকে এন্টি করেন না তার। ঘুম থেকে উঠে বলছে পেটটা একটু লাগছে, তারপরে বলে মাথাটাই লাগছে, মাথাটাই জল লাগছে, ঢেলে গাড়ি ফোন করছে, গাড়ি সঙ্গে সঙ্গে গাড়ি 10 মিনিট মধ্যে গাড়ি হসপিটালে পৌঁছে দিচ্ছে, কিন্তু গেট কিছুতেই খুলছে না। গেটটা খুলতে খুলতে প্রায় আধ ঘন্টা টপকে দিল, তারপরে গেট খুলেছে, গেট খুলে বললো যে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, ঠিক আছে আপনি আরাম নিয়ে চলে, গাড়িটা আমরা ওখানে নিয়ে এসে বলছে ঘুরে নিয়ে এসে, গাড়ি ডেট হয়ে গেছে, তাহলে ওখান থেকে ঘুরে নিয়ে এসে ডেট ডেট কী করলি একটা, হ্যাঁ গর্ভবতী নমাসে, ওই তো আধ ঘন্টা পরে খিল খুললো, তখন বাজে সাড়ে চারটে, আর চারটের আগে এখানে পৌঁছে গেছি সাইফুল মন্ডল। তো বোঝা যাবে রুগী কখন এসছে, কখন কখন কি হয়েছে না হয়েছে সব বোঝা যাবে। আধ ঘন্টা দেরিতে গেট খোলা হয়েছে, রুগী বের করে দিয়েছে, আবার রুগী ঢুকিয়েছে। আমার নাম শেখ সাইদুল ইসলাম। পেশেন্টটাকে আমরা যখন সর্বপ্রথম এখানে অ্যাডমিশন করতে নিয়ে আসি, তা 20 মিনিট ধরে উনি ইমার্জেন্সি গেট পর্যন্ত খোলে না। 20 মিনিট পর একটা আমাদের এখানে লোকাল মেয়ে ছেলে যে রান্না করে সে এখানে এসে গেটটা খুলেছে, তার 20 মিনিট পরে ডাক্তারবাবু বেরিয়ে এসছেন। এই অবস্থায় এমার্জেন্সি পেশেন্টটার জন্য তো উনি প্রথমে বলেছেন যে আরামবাগ নিয়ে চলে যান, আর উনাকে বের করা পেশেন্টটাকে বের করার পর আবার বলেছেন না ভেতরে আপনি ঢোকান। ভেতরে ঢোকানোর পরে আমরা যখন রেফার লিখতে চাইছি, উনি বলছেন না রেফার লেখা যাবে না, তাহলে পেশেন্টটা আজকে মৃত্যুর জন্য দায়ী কিন্তু ডাক্তারবাবুকে নিতে হবে। আর এই মুহূর্তে আমরা ওই পেশেন্টটাকে পোস্টমর্টাম করাতে চাইছি না, যেহেতু জামাই ঘরের পক্ষের লোক আছে, আমরাও রয়েছি, অতএব পোস্টমর্টাম না হলে আমাদের ভালো হয়। আমার নাম শেখ ইসরায়েল বাদশা। যিনি মারা গেছেন তার নাম? তার নাম ফিরোজ আবেগম। ফিরোজ আবেগম। তার বয়স? বয়স কত? বয়স 27 বছর হবে। আজকে পেটের যন্ত্রণা আরম্ভ হয়, হ্যাঁ আমরা বাড়ি থেকে সঙ্গে সঙ্গে হসপিটালকে নিয়ে এসেছি, নিয়ে এসে গেটে এসে আমরা গেট ধাকালছি, চেঁচাচ্ছি, গোটা হসপিটালের পেশেন্টগুলো উঠে গেছে, তবু ওনারা গেট খুলে না। গেট যখন আমার ভাইজি এখানে আসে আসে এসে দাঁড়িয়ে আছে, তখনও কিন্তু সে বেঁচে আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে ওদিকে চেঁচিয়ে আর করে তুললুম, ওরা উঠলো, উঠে ওই যে ঝাড় দেয় সে এসে গেটটা খুললো, খোলার পরে ডাক্তারবাবু উঠে নেয়, তারপরে আবার ওরা ডাক্তারবাবুকে চেঁচিয়ে চেঁচিয়ে তুললো, হ্যাঁ তোলার পরে ডাক্তারবাবু এলেন, চোখলে এসে দেখে বলছে মারা গেছে। আমরা বলছি স্যার আমরা আরামবাগ নিয়ে চলে যাবো, আমরা আরামবাগে নিজে চেক আপ করাবো, বলছে ঠিক আছে আরামবাগ নিয়ে যাবো। গাড়িতে তুলতে যাচ্ছি, বলছে আমি গাড়িতে তুলতে দেবো না, এখানেই রাখো। দেখুন যেটা হয়েছে সেটা হচ্ছে ভোর 4:30 নাগাদ আমি যেটুকুনি খবর পাই, একটা পেশেন্ট আসে, পেশেন্ট বড ডেথ হিসাবে আমার ইমার্জেন্সিতে এসেছিলো। আমার ডাক্তারকে ডাকার পরে ওনাকে বড মানে ডেথ হিসাবে ডিক্লেয়ার করেন, এবং যেহেতু বড ডেথ আসতে আমাদের প্রোটোকল আছে একটা পোস্টমর্টম করতে হয়, সেই মতো আমরা লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করি, পুলিশ আসার পরে পোস্টমর্টম প্রোটোকলের জন্য আমরা যাই। তো তারপরে একটা লোকাল পার্টি মানে পেশেন্টের পার্টির তরফ থেকে একটা সমস্যা ছিল, ওনারা পোস্টমর্টম করাতে চাইছিলেন না, তো তার জন্য পুলিশ এসেছিল, পুলিশ এসে যথাযথ ইনকোয়ারি করবে, তারপর পোস্টমর্টম করে যেটা রিপোর্ট আসবে সেটা আসবে। না না, তার জন্য চিকিৎসা হয়নি, না সেরকম যদি কোনো অভিযোগ আমার কাছে এসে থাকে, এখনও অব্দি আসেনি, যদি এসে থাকে সেটা আমি তদন্ত করে দেখতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষ, আমি বিএমএস গোঘাট 1 & 2 ব্লক।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।